হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা মরিয়াম ব্লগ থেকে আমি লিপি বলছি। আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে আমার ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেলে আমি একটা রেসিপি শেয়ার করেছি, যেটা টমেটো চিলি সস। তো এটা দিয়েই আমি গতকালকের চিকেনটা তৈরি করেছি। তারপরে আমরা খুব ধীরে সুস্থে দুপুরবেলা খাওয়ার পরে খুব ধীর স্থিরভাবেই আমরা চিন্তা করছি যে বিকালবেলা আবহাওয়াটা ভালো, আমরা একটু গার্ডেনে বসব। তো আমরা যেই চিন্তা করা সেই চলে যাওয়া আর কি, যে খুব যে হঠাৎ করে প্ল্যানটা করছি তা কিন্তু না। একটু খাওয়ার সময়, লাঞ্চের সময় আমরা একটু কথা বলছি, পরে আবার আমরা ডিসাইড করছি। তো আমরা গরমের কথা চিন্তা করে আমরা 4টার দিকে গেছি। তো তার আগে আমরা যেতে পারতাম, ওখানে গিয়ে আমাদের যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে আলবিদা পার্কটাতে অনেক বেশি আপনার ট্রি প্ল্যান্ট অনেক কিছুই আছে। এই জিনিসটাকে যে গাছের নিচে বসলাম, ওই গাছের নিচ থেকে এটা বাতাসে পড়ছে, একদম এই ছড়াটা পেকে নিচে পড়ছে। তো এটা যখন পড়ছে, এটা হাতে নিয়ে আমি মানে মনের অজান্তে এটাকে আমি মাঝখান দিয়ে ব্রেক করছি। এত সুন্দর একটা স্মেল, যে এত ভালো লাগছে আমার, যে স্মেলটা একদম ভ্যানিলা, মনে যেন ভ্যানিলা এসেন্সের স্মেল। তো আমরা ঠিক প্ল্যান্টটা, এই ট্রিটা আমাদের দেশের বাংলাদেশের কড়ি গাছের মতো লাগলো, খুবই ভালো লাগলো অ্যারোমাটা। মাঝখান দিয়ে ব্রেক করে তারপরে দেখলাম আর কি, তার একটাও পড়লো বাতাসেই, গাছের নিচে যেহেতু আমরা বসছি এরকম আর কি। ভালো লাগছে আলহামদুলিল্লাহ, যে ওয়েদারটা এত ভালো যে কিছুদিন আগেও দেখা গেছে যে একদম কন্টিনিউ প্রায় 15-20 দিন আপনার স্যান্ড স্টর্ম হয়েছে। আমরা কতভাবে প্ল্যান করছিলাম যে আমরা ইউটিউবাররা একটু একসাথে হব, কারণ লাস্টবার যখন আমরা ইউটিউবাররা প্রথমবারের মতো লাস্টবার এটা বলতে চাইতেছি প্রায় উইন্টারের শেষের, একদমই শেষের দিকের কথা বলতেছি, কয়েকজন আপু দেশে ছিলেন, ওনারা থাকলে আমাদের আরও ভালো, খুবই ভালো লাগছে আমাদের। তারপর আলহামদুলিল্লাহ ওনারা থাকলে মনে আরও ভালো লাগতো, এরকম চিন্তা করে আমরা গত কয়েক সপ্তাহ ধরেই চিন্তা করতেছিলাম যে আমরা একটু গেট টুগেদার হব। কিন্তু স্যান্ড স্টর্মের জন্য বাচ্চাদের পরীক্ষা সব কিছু মিলাই আর হয় নাই আর কি। এরপরে আমি আমার মেয়ে কিছু আইসক্রিম চকলেট কিনলাম, কিন্তু ভালো লাগছে জিনিসটা যে ওয়েদারটা এত ভালো, গরমও না ঠান্ডাও না, এরকম একটা ওয়েদার। আমরা তো মানে একটু হইলেও আশ্চর্য হয়েছি যে এখন জুনের প্রায় শেষের দিকে, আলহামদুলিল্লাহ সময়টা বেশ ভালো কাটছে। আমরা আমাদের যদিও প্ল্যান ছিল যে আমরা হয়তো আপনার এই ইয়ে করবো, কি জানি বলে 2 থেকে 2.5 ঘন্টা থাকবো, কারণ এই টাইমটা বিকালবেলা হয়তো গরম হতে পারে। তো আমরা ভালো লাগার থেকেই মাগরিবের পরে দেখা যায় যে একদম মানে মোটামুটি একদম পারফেক্ট একটা বাতাসের জন্য আমরা আরও 2 ঘন্টা সময় বেশি ছিলাম আলহামদুলিল্লাহ। মানে এনভায়রনমেন্ট এত ভালো ছিল যে আসলে সব হয়েছে আল্লাহর ম্যাজিক। আমরা 3 দিন আগেও দেখা গেছে যে স্যান্ড স্টর্ম হয়েছে। তো এবার গত ডে বাই ডে আমি দেখতেছি প্রতি বছরে এই স্যান্ড স্টর্মটা, বালু বাতাসটা বাড়তেছে। গত বছর কিন্তু এত সময়ের জন্য ছিল না, এবার প্রায় মাসখানেক ধরেই ছিল এরকম আর কি। এখন আবার বাচ্চাদের স্কুল খোলা, স্যাটারডেও বাচ্চাদের স্কুল হয় এই আর কি। তো আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটা আপনারা এনজয় করবেন। ছাড়া আমি একটু ভিন্নভাবে আজকে রসমালাইটা তৈরি করেছি, একটুখানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিও ব্লগ ভিডিওর মাধ্যমে। পরবর্তী কোনো ভিডিও ইনশাআল্লাহ
ফুড ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেলে আমি শেয়ার করব, অথবা এখানেই হয়তো রেসিপিটা শেয়ার করব। তো একটু ভিন্নভাবে তৈরি করেছি, প্রেস মিল্ক দিয়ে, প্রেস দুধ দিয়েই করেছি, কিন্তু একটু টেকনিকটা একটু ভিন্নভাবে করেছি এই আর কি। তো যাই হোক, ভালো লাগার একটা দিন শেয়ার করলাম, সবাই পাশে থাকবেন আশা রাখি, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমরা সামনে যাওয়া হয়তো সম্ভব না, এটা হলো কথা। তো আশা রাখি ভিডিওটা আপনারা এনজয় করতে থাকেন, ইনশাল্লাহ আশা রাখি আপনারা আপনাদের ভালো লাগবে। একদমই মনে হয় যেন গ্রামীণ একটা আবহাওয়া এই আলবিদা পার্কে, যারা দোহা কাতারে থাকি আমরা অনেকেই জানি, একটা সময় দেখা যায় এই ধরনের গার্ডেনের কথা হয়তো আমরা চিন্তাও করি নেই এরকম আর কি। তো এখন প্রতিটা গার্ডেনই ভিন্ন, প্রতিটা গার্ডেনেরই নিজস্ব কিছু সৌন্দর্য আছে। আসলে মানুষের বুদ্ধিটা তো আল্লাহই দিয়ে দেয়, তাই না, এরকম কিছু আর কি। তো খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, পার্কে গেলেই মনে হয় যে একটু সময় নিয়ে যদি যেতাম, একটু যদি সবাইকে বলতাম, তখন মানে এটা মনে হয় আর কি। তো প্ল্যান করলে অনেক সময় দেখা যায় প্ল্যান ওয়াইজ কাজটা হয় না, তবু আমরা যেহেতু মানুষ আমরা ধৈর্য রাখতে হয়, নেগেটিভ চিন্তা করি না, করতে চাইও না, কেউ নেগেটিভ চিন্তা করলেও তার সাথে একটু মেনটেন করে চলার চেষ্টা করি, যে কোনোভাবে যেন নিজের ভিতরে নেগেটিভিটিগুলো না আসে, অথবা কোনো কারণেই যেন রিলেশনগুলি খারাপ না হয়, এটা হলো সবচেয়ে বড় ইন্টেনশন আমি মনে করি মানুষ হিসাবে থাকা উচিত। তো একটা সময় খুব মজার একটা মানে অভিজ্ঞতার কথা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। একটা সময় যখন এই হাই স্কুলে পড়তাম, তখন অনেক সময় দেখা যাইতো যে কিছু থেকে কিছু হইলে হেলথটাকে একটু মেনটেন করার চেষ্টা করতাম। তো তখনকার সময় আসলে হেলথ মেনটেন বলতে মা যতই বলতো, তখনকার সময় মনে হইতো যে মনে হয় না খেয়ে বেলায় বেলা না খেয়ে থাকাটাই মনে হয় ডাইট, এরকম একটা চিন্তা ছিল। তো এটা ছিল বয়সের ইয়ে, আশেপাশে যে যারা জানে বুঝে যারা বলার চেষ্টা করতো, এটা ধারণ করাটার ক্ষমতা আর কি। তো আমার মা প্রায়শই একটা কথা বলতো যে বেশি যদি ডায়েটের চিন্তা করি, অথবা যে কোনো কিছু নিয়ে যদি বেশি থিঙ্ক করি, যদি এভাবে চিন্তা না করি যে এই সময়টার জন্য আল্লাহ এই জিনিসটা দিয়েছে, এই জিনিসটা আল্লাহর তরফ থেকে, এটাকে গ্রহণ করে নিতে হবে, মানে এরকম ভাবে বলতো। তো একটা সময় দেখা গেছে যে মা এরকম মাঝে মাঝে বলতে গিয়েই দেখা যায় যে মানে ব্রেনের মধ্যে এই জিনিসটা, সুন্দর জিনিসটা চলে গেছে। আসলে মানুষের কাউন্সিলিংয়ের বিকল্প আমি মনে করি কিছু নাই, মানুষের আসলে আমি আমি যেগুলো মনে করি আর কি, গুড সমালোচনা খুবই ইম্পর্টেন্ট। আমার সব কিছু ভালো এটা আমি কখনো বিলিভ করি না, অথবা আমি দেখছি অনেক সময় আমার নিজের নিজের মধ্যে দেখছি, আমি যদি 10টা কথা বলি, একটা কথা কিন্তু পরে যখন আমি রিয়েলাইজ করি, আমি দেখি যে ওই জিনিসটা, ওই একটা কথা আমার ভুল হয়েছে। তো যাই হোক, খুবই ভালো লাগছে বসে বসে এই আর কি, বসে থাকতে একটু আমরা একটু হাঁটাহাঁটিও করেছি আলহামদুলিল্লাহ, আইসক্রিম খেলাম, তারপরে আসার সময় দেখা গেছে আইসক্রিম খেলাম, চা খাইলাম, তারপর আসার সময় আমরা বিশ্বাসও ইয়ের থেকে আপনার রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নান রুটি এগুলো নিয়ে আসছি আর কি। তো সব সময় একটা কথা বলবো, আমরা যারা ব্লগ ভিডিও অথবা রান্নার চ্যানেল ইয়ে করি, কন্টিনিউ করি, আমাদের চ্যানেলগুলোতে বিভিন্ন ধরনের রান্নার ছবি থাকে, ভিডিও থাকে, এটাই আমাদের কাজটাই এটা। তো এটা নিয়ে অনেকের অনেক ধরনের চিন্তা, এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত হলো আপনার এই সিলেটের বন্যা। আসলে একটা জিনিস হয় কি জানেন, একটা জিনিস হয় যে আল্লাহর তরফ থেকে সব কিছু হয়, আমরা এটা কাজ করি, আমরা কখনোই এটা থিঙ্ক করে কোনো খাবারের ছবি পোস্ট করি না যে অন্যজন দেখে অন্যজনের কাছে এটা রেডি কাজ করবে। প্রত্যেকের জায়গায় কিন্তু প্রত্যেকে আল্লাহ খাওয়ায়,
কেউ কম খায়, কেউ বেশি খায়, কেউ সাধারণ খায়, কেউ হয়তো ভালো মানের খাবার খায়, এরকম কিছু আর কি। পার্থক্য এতটুকুই। একটা সময় দেখা যায় যে রেস্টুরেন্টে যখন খেতে যাইতাম তখন দেখা যায় যে খুব রিচ ফুড খাইতাম, আর এখন সময়ের তালে দেখা যায় যে ওরা যে মেনু বুক দেয় ওইটা না দেখে গুগলে সার্চ দিয়ে দেখি, নিজের ফোনেই দেখি যে আদৌ আসলে যাওয়ার আগেই যদি চিন্তা করতে পারি যে এই রেস্টুরেন্টটা আজকে হয়তো ডিনার করব, হয়তো লাঞ্চ করব, তখন দেখা যায় যে নিজের ফোনে চার্জ দিয়ে দেখি কোন লাইট খাবারটা খাওয়া যায় আর কি। তো যাই হোক, কথাবার্তা এইভাবেই বলি, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় অনেক দিন পরে, প্রায় বছর খানেক পরে বিকালবেলা সময়টা পার্কে কাটাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।